মাথাটা ঠান্ডা করো একটু মাথা তোমার তো বিপি বেড়ে গেছে মেডিসিনটা অন্তত নাও কোনো দরকার নেই মেডিসিনের কোনো দরকার নেই আমাকে কোর্টের মধ্যে পাবলিক প্লেসে দাঁড়িয়ে শাড়ি গয়না এই সমস্ত নিয়ে এসেছে নিয়ে এসে আমাকে বলছে আমি নাকি টাকা দিয়ে প্রমাণ কিনি আমি নাকি টাকা দিয়ে তথ্য লোপাটের চেষ্টা করছি আমি নাকি টাকা দিয়ে জিতছি এই আমি ভয় পাই ওকে আমি ভয় পাই ওকে আমি অগ্নিজিৎ মুখার্জি এই শহরের এক নম্বর লয়ার আমি ভয় পাই ওকে ও কি ভেবেছ তো তুমি মাথাটা একবার একটু ঠান্ডা করো একটা শোনো আমার স্যার প্লিজ স্যার 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 আপনার শরীর খারাপ এই চুপ করো তোমরা যতক্ষণ না এই কেসের শুনানি হচ্ছে ততক্ষণ আমার মাথা থেকে রক্ত নামবে না এই আমি বলে রাখলাম মাথা থেকে রক্ত নামবে না সরি বাবা আপনার সাথে যা হয়েছে তার জন্য আই এম সরি চুপ করো তুমি চুপ করো তুমি চুপ তোমার কোনো ক্ষমতা নেই অ্যাডভোকেট গাঙ্গুলিকে তুমি কন্ট্রোল করতে পারবে না এটা তোমার কাজ নয় এটা আমি বুঝে গেছি প্রথমত ডিল ফিল এসব বন্ধ করে দাও এসব চুক্তি ফুক্তি চলবে না টাকা ফিরিয়ে দাও বাবা আমার কথাটা শুনুন না 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 আমি তোমার কোনো কথা শুনব না আমি এই অপমানের বদলা নিতে চাই বাবা আমি আপনার পুত্রবধূ এই পরিবারের বউ আপনার অপমান মানে আমারও অপমান আমি ওই অ্যাডভোকেট গাঙ্গুলিকে ছাড়বো না কিছুতেই ছাড়বো না প্লিজ আমাকে শুধু একটু সময় দিন কাকে ফোন করছো তুমি কাকে ফোন করছো আমি যথাস্থানে ফোন করছি হ্যালো কে গিনি অ্যাডভোকেট গাঙ্গুলির মা বলছেন কি বলছিস কি আমি তো তোর মা আপনি কি অ্যাডভোকেট গাঙ্গুলির মা বলছেন কি হলো যা বলছি শুনুন আপনার মেয়ে আমার শ্বশুর মশাইকে কোর্টে গিয়ে অপমান করেছে সবার সামনে চিৎকার করে বলেছে আমার শ্বশুর মশাই নাকি ঘুষ দিয়ে টাকা দিয়ে শাড়ি দিয়ে গয়না দিয়ে টাকা দিয়ে এই কেসটা জিততে চাইছে ওনার সম্মানহানি হয়েছে আপনি কি চাইছেন হ্যাঁ আপনি বুঝতে পারছেন উনি আপনাদের মতো কোনো কলোনির ছোট্ট একটা বাড়িতে থাকে না ওনার একটা মান সম্মান আছে উনি একজন নামী লোক ওনার সম্মানের দাম আছে কি বলছিস কি কিনি আমি তো তোর মা আমার সম্মানের কোনো দাম নেই আপনি চুপ করুন আমার কথা শুনুন আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করুন আপনার শাড়ি নিয়ে গয়না নিয়ে ফ্ল্যাটের সমস্ত পেপারস নিয়ে কোর্টে গেল আপনার মেয়ে আর আপনি আটকালেন না কি চাইছেন আপনি হ্যাঁ কি চাইছেন গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে